আমরা কার্যপত্রের এরই মধ্যে দুইটা তিনটা তিনটা ক্লাস শেষ করেছি। আজকে 10 ঘর বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যপত্র আমরা করব। তো রহিমরাজ, তুমি কি প্রস্তুত কাজ করার জন্য? Yes, sir. আচ্ছা, গতকালকে গত দিনের ক্লাস করেছো, সোমবারের ক্লাস, বৃহস্পতিবারের ক্লাস? আচ্ছা, মানে 10 ঘর বিশিষ্ট কার্যপত্রের 10টা ঘরের 5টা ভাগ, ভাগ 5টার নাম বলতে পারো? Yes, sir. বলো। প্রথমে হচ্ছে রিয়েলমি, 2 ঘর ডেবিট ক্রেডিট, তারপরে হচ্ছে সমন্বয়, ঠিক আছে, তারপর বলো, আর্থিক অবস্থা বিভিন্ন দুইটা পার্ট, হ্যাঁ, একটা হবে চলতি সম্পদ আর একটা হবে যে দীর্ঘমেয়াদী। ভুল হয়ে গেছে, সমন্বিত রেওমিলের পরে বিশদ আয় বিবরণী। হ্যাঁ, বিশদ আয় বিবরণী, সেটা আর্থিক অবস্থা বিবরণী। হ্যাঁ, তো এক কাজ করো, যেহেতু তুমি একমাত্র স্টুডেন্ট এই মুহূর্তে আছো, আমি কাজ শুরু করব, দেরি করব না। তুমি 10 ঘরের ছক কাটো, খাতাটা আড়াআড়ি নাও, মানে যেভাবে আছে এটাকে ঘুরাইয়া পাশাপাশি নাও আর কি, যাতে ঘরগুলো একটু বড় হয়। 10 ঘর বিশিষ্ট ছক কাটো। হ্যাঁ, আর এগুলা সমাধান দেওয়া আছে, পাইছো খুঁজে? পিডিএফ ফাইল পাওয়া গেছে? আচ্ছা, মনে হয় একটু দিতে দেরি হইতেছে, দিয়ে দিবে, পাওয়া যাবে। আমার ছেলেটা খুব ভীষণ ব্যস্ততার মধ্যে, ও কালকের থেকে সিএ ফার্মে জয়েন করবে, তো যে কারণে ও ওর দৌড়াদৌড়িতেই খুব ব্যস্ত। ছক কাটতেছো তো? হ্যাঁ, ছক কাটো। রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তোমাদের বন্ধুদেরকে বললাম একটু আগে ক্লাসে যুক্ত হওয়ার জন্য, কিন্তু যতই আগে বলি কেউ আগে যুক্ত হয় না। এখন তোমাকে অঙ্ক শুরু করলে এই অঙ্কটা শেষ করতে 15 থেকে 20 মিনিট লাগবে, এই 20 মিনিট পর্যন্ত কেউ পুরো অঙ্কটা আর পাবে না। আচ্ছা, ছক কাটা শেষ, রেওয়ামিলটা দেখে দেখে তুলে ফেলো, আমি বলি তুমি লিখো। 10টা টাকার ঘর দিছ তো? আচ্ছা, প্রথম দুইটার উপরে রেওয়ামিল সংক্ষেপে লিখো, রেওয়ামিল বা পুরোটাই লেখো, রেওয়ামিল ডেবিট ক্রেডিট, টাকা না লেখলেও চলবে, রেওয়ামিল ডেবিট ক্রেডিট, যতটা সংক্ষেপে পারা যায়। তারপরে হ্যাঁ, তারপরে লেখা হলো সমন্বয় ডেবিট ক্রেডিট। কথা বুঝতে কোনো অসুবিধা হয় না তো? সমন্বয় ডেবিট ক্রেডিট লিখছো? Yes, sir. সমন্বিত রেওয়ামিল ডেবিট ক্রেডিট। Yes, sir. তারপরে বিশদ আয় বিবরণী, শুধু আয় বিবরণী লিখো, বিশদ না লিখলেও চলবে, আয় বিবরণী। তারপরে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিকের সরেয়া অবস্থার সরেও বিবরণীর বি, আর্থিক অবস্থার বিবরণী ডেবিট ক্রেডিট। আচ্ছা, তোমার মনিটরের দিকে তাকানোর দরকার নাই, আমি বলি তুমি লেখো, লেখাগুলো খুব বড় গ্যাপ দিও না, যাতে সমন্বয়গুলো নিচে লেখা যায়। প্রথম মূলধন, মূলধন 1,70,000 ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। হ্যাঁ, মূলধন 1,70,000, অগ্রিম বিমা 30,000, ডেবিট 30,000, ডেবিট মনিহারি খরচ ডেবিট 6,000,
পুঞ্জীভূত অপচয় সংক্ষেপে লেখো। পুঞ্জীভূত অপচয় অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম দিছে নিচে, পুঞ্জীভূত অপচয় দিছে উপরে, বোকা। অফিস পুঞ্জীভূত অপচয় অফিস সরঞ্জাম ক্রেডিট 50,000। অনুপার্জিত সেবা আয় ক্রেডিট 40,000। অনুপার্জিত সেবা আয় ক্রেডিট 40,000। কোন জাতীয় হিসাব অনুপার্জিত সেবা আয়? দায়, দায়, দায়। 40,000, হ্যাঁ। সেবা আয় 1,20,000। তারপরে অফিস সরঞ্জাম ডেবিট 3,00,000। অফিস সরঞ্জাম ডেবিট 3,00,000। নগদ তহবিল ডেবিট 44,000। যেখানে লেখা শেষ এইখানেই যোগফলটা নির্ণয় করো, কোনো গ্যাপ দিও না। 3,80,000, 3,80,000। আচ্ছা, এবার খালি একটা পেজে যাও, সমন্বয় জাবেদা করব। বাবা, 5 মিনিট হয়ে গেল, কেউ যুক্ত হচ্ছে না, মানে কি কেউ কি লাইন পাচ্ছে না নাকি? এটা কি হইতে পারে যে না কোনোভাবে কানেকশন পাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তুমি পাইছো, এরা পাবে না, তো করে না। আচ্ছা, এনিওয়ে আমরা যেটা করতেছিলাম সেটা করি। ফাইভ পিপল এন্টার্ড ইন দা ওয়েটিং রুম, এবার আসছে দেখা যায়। আচ্ছা, 5 জন যুক্ত হলো, দিয়ে দিছি এডমিশন, দিয়ে দিছি। হ্যাঁ, লেখো প্রথম সমন্বয়ের জাবেদা লেখো। বিমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। বিমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট 12,000 টাকা। 2 নম্বর সমন্বয়ের জাবেদা হবে মনিহারি হিসাব ডেবিট, মনিহারি খরচ হিসাব ক্রেডিট, বা অব্যবহৃত মনিহারি ডেবিট, মনিহারি খরচ ক্রেডিট। লেখো, কোনো অসুবিধা নাই। অব্যবহৃত মনিহারি ডেবিট, মনিহারি খরচ ক্রেডিট, টাকা 500। বাকিটা শুনতে পাচ্ছ যারা এখন যুক্ত হইলা? আচ্ছা, 3 নাম্বার ধারে সেবা প্রদান 5,000 টাকা হিসাববুক্ত হয় নাই। লেখো, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। যারা পরে যুক্ত হয়েছেন দ্রুত রেওয়ামিল তুলেন। 10 গড় বিশিষ্ট কার্যপত্র আমরা শুরু করছি। আমার সাথে প্রথমে যুক্ত হয়েছে রহিম রাজ। আমরা কাজের অনেক দূর আগায় গেছি, আমরা আর পিছনে নামতে পারবো না, সামনে আগাবো। রহিম রাজ, তিনও জাবেদা লেখা হয়েছে। রহিম রাজ কথা বলেন। হ্যালো, হ্যালো, জি স্যার। আচ্ছা, প্রথম জাবেদার কোন অংশ রেওয়া মিলে নাই? প্রথম জাবেদার অংশ রেওয়া মিলে নাই। জাবেদা বিমা 30,000 টাকা অগ্রিম বিমা দেওয়া হয়ে গেছে 12,000। স্যার, বিমা খরচ হিসাব? আরে খামোকা পেঁচাইতেছো কেন মিয়া, সোজা কথা বলো। বিমা খরচ হিসাব? হ্যাঁ, তো ওটা তো ওই বলদ তো বুঝে নাই। রহিম রাজ শুনতেছ? তো শুনতেছ, জবাব দাও। জাবেদা কি লিখছো? 1 নম্বর জাবেদা কি লিখছো? শুনতেছি। জাবেদা কি লিখছো এটা বলো মিয়া। এই দুইটা কথার মধ্যে রেওয়া মিলে আছে কোনটা? অগ্রিম বিমা। তো তোমারে প্রশ্ন করছি কোনটা রেও মিলে নাই, তুমি সাতকাহন বলা শুরু করছো। জিজ্ঞেস করছে ভাইবা বোর্ডে, জিজ্ঞেস করছে বাবার নাম কি, বলে আমার মামায় হলো সচিব, চাচায় হলো চেয়ারম্যান,
আমার আব্বা এই ঘরের 3 নাম্বার ভাই, আব্বার নামে এই, এত তো না, উত্তর একটা। তাহলে যেটা নাই সেটা লিখতে হয়, নগদ তহবিলের নিচে লেখো বিমা খরচ, বিমা খরচ লিখছো নি? Yes, sir. হ্যাঁ, সমন্বয়ের ডেবিট করে টাকা বসাও 12,000, বিমা খরচ বরাবর লিখছি স্যার। আর অগ্রিম বিমা বরাবর ক্রেডিটে বসাও 12,000, অগ্রিম বিমা 2 নাম্বার এন্ট্রি রেওমিলের 12,000। 12,000 কোন ঘরে লেখছো, রেওমিলের ঘরে না সমন্বয়ের ঘরে? সমন্বয়ের ঘরে। হ্যাঁ, যা জিজ্ঞেস করি ওইটার উত্তর দিলে সুন্দর হয়, ভালো হয়। দ্বিতীয় সমন্বয়ের জাবেদা লিখছো, অব্যবহৃত মনিহারি হিসাব ডেবিট, মনিহারি খরচ ক্রেডিট, রেওমিলে নাই কোনটা? অব্যবহৃত। হ্যাঁ লেখো, নিচে লেখো বিমা খরচের নিচে লেখো অব্যবহৃত মনিহারি, লেখা হয়েছে। হ্যাঁ, ডেবিট করে বসবে টাকা না ক্রেডিট করে বসবে? ডেবিট করে। কত টাকা? 570। হ্যাঁ বসাও, অব্যবহৃত মনিহারি বরাবর ডেবিট করে বসাও 500। আল্লাহ তোমাদেরকে জ্ঞান দেখ, বুদ্ধি দেখ। লেখছি তো স্যার। আচ্ছা, আর মনিহারি খরচ বরাবর ক্রেডিট করো 500। করছি স্যার। আচ্ছা, শেষ জাবেদা কি ছিল বলো? প্রাপ্য হিসেব ডেবিট, সেবা হিসেব ক্রেডিট, কোনটা নাই দাও মিলে? স্যার প্রাপ্য হিসাব। হ্যাঁ, নিচে লেখো প্রাপ্য হিসাব, অব্যবহৃত মনিহারির নিচে লেখো প্রাপ্য হিসাব। ডেবিট না ক্রেডিট? ডেবিট। সম্পদ না দায়? সম্পদ। আচ্ছা, 5,000 ডেবিট করে 5,000, আর সেবায় বরাবর ক্রেডিট 5,000। কতক্ষণ লাগবে সমন্বয় যোগ করতে? যোগ করো, তিনটা তিনটা টাকা, হ্যাঁ 12,500, 5,000 যোগ করো, সমন্বয়ের ডেবিট এবং ক্রেডিট যোগ করো। ওই যে রহিমরাজ বলে 13,000, 13,500, 12,000, 13,500 হবে কেন, 17,500 হওয়ার কথা। জি স্যার, 17,500 টাকা আসছে। কে যেন বলল 13,500। আচ্ছা বলো, অসুবিধে কি? এই তোমরা স্বাধীন না পরাধীন বলো তো? স্বাধীন স্যার। এখন 100% স্বাধীন, তুমি 17,500 এর 1750 বলার অধিকার আছে তোমার, আমার কোনো অধিকার নাই কিছু করার। তুমি পরীক্ষার হলে স্বাধীন না পরাধীন? দেখি তোমাদের 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 আইকিউ কত দুর্বল। পরীক্ষার হলে তুমি স্বাধীন, তুমি অ্যাকাউন্টিং পরীক্ষার দিন যদি চল 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 ঊর্ধ্ব গগনে বাজে বাদল এই কবিতা লেখো, স্যারের কোনো অধিকার আছে তোমারে বলা যায় এই তুমি এগুলা লেখো কেন? বলতে পারবে কোনো স্যার? না স্যার। তুমি যদি মনে করো রিয়াজ স্যারের ছবি আঁকা শুরু করলা বৈশা বৈশা, তোমারে কোনো স্যার বাধা দেওয়ার অধিকার নেই, তোমার যা খুশি তুমি করবা 3 ঘন্টা, তাই না? কিন্তু খাতাটা যেই মাত্র তুমি জমা দিয়ে দিলে শিক্ষকের হাতে, তখন কি তোমার কোনো স্বাধীনতা আছে? না স্যার। তখন খাতার উপর স্বাধীনতা কার? স্যারের। হ্যাঁ, পরীক্ষকের, যে পরীক্ষা করবে খাতা, সে তখন 0, 2টা দিতে পারে, 5টা দিতে পারে, পুরো খাতাই 0 দিয়ে রাখতে পারে, তোমার কিচ্ছু বলার অধিকার নেই। কারণ তুমি তো ছবি লেখছো, ছবি আঁকছো, কবিতা লেখছো, এজন্য তোমার স্বাধীনতার সময়টা এখন, তুমি 17,500 যা খুশি বলো না কেন, আমার কিছু করার নাই। এনিওয়ে, এবার আমরা সমন্বিত রেওমিল প্রস্তুত করব। গতদিন 2টা করছি না করি নাই গত ক্লাসে? করেছি স্যার। আচ্ছা, তাহলে যদি করে থাকি, আজকে তো নতুন করে বলে দেওয়ার কিছু নাই, তারপরেও আবার বলতেছি, যে লেনদেনগুলোর সাথে রেওমিলের যে এন্ট্রিগুলোর সাথে যে হিসাবগুলোর সাথে কোনো সমন্বয় নাই, এগুলো সরাসরি বসে যাবে সমন্বিত রেওমিলের ঘরে। যে এন্ট্রিগুলোর সাথে কোনো সমন্বয় নাই সেগুলো সমন্বিত রেওমিলে সরাসরি বসে যাবে, রেওমিল থেকে টাকাগুলো বসে যাবে। এই কথাটা কেউ যদি স্বেচ্ছায় বলতে চান বলেন। আচ্ছা, বলতে না চাইলে থাক, আপনি না পারলে তো আমার কিছু যায় আসে না, আমিও স্বাধীন।
আমি যে পড়াইছি এই কম্পিউটার সাক্ষী দিবে, স্যার নিয়ম বলে দিস। আর যে লেনদেনগুলোর সাথে সমন্বয় আছে, যে এন্ট্রিগুলোর সাথে সমন্বয় আছে, যেমন অগ্রিম বিমার সাথে সমন্বয় আছে না নাই? আছে। বিমা মনিহারি খরচের সাথে সমন্বয় আছে স্যার। সেবা আয়ের সাথে সমন্বয় আছে স্যার। যেগুলোর সাথে সমন্বয় আছে এগুলো যদি একই ঘরে থাকে যোগ হবে, অর্থাৎ দুইটাই ডেবিট আছে দুইটাই ক্রেডিট আছে তাহলে যোগ হবে, আর যদি দুইটা বিপরীত ঘরে থাকে তাহলে বিয়োগ হবে। ঠিক আছে কথা? যেমন অগ্রিম বিমা আছে ডেবিট 30,000 রেওয়া মিলে, তাকায় দেখেন খাতার দিকে, মনিটরে তাকানোর দরকার নাই, অগ্রিম বিমা রেওয়া মিলে ডেবিট আছে না ক্রেডিট আছে? কত টাকা আছে ডেবিট? 30,000। এর বরাবর সমন্বয়ের করে কত টাকা আছে এবং ডেবিট না ক্রেডিট? 12,000 টাকা ক্রেডিট আছে, বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে বিপরীত ঘরে থাকলে বিয়োগ, একই ঘরে থাকলে যোগ, আর যেগুলোর সাথে সমন্বয় নাই সেগুলো সরাসরি বসে যাবে, যেই ঘরে আছে এই ঘরেই বসবে। কতক্ষণ লাগবে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করতে? 3 মিনিট, এর বেশি তো লাগার কথা না। 11টা এন্ট্রি আছে লেখেন, 11টা এন্ট্রি লিখতে 1 মিনিটই যথেষ্ট। তারপরেও আপনারা মহামান্য ছাত্রবৃন্দ, সম্মানিত ছেলেপেলেরা, পাড়া মহল্লার ইজারাদারেরা লেখেন, শুরু করেন। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই ভালো কটা ছেলে ছিল পালিয়ে গেল কই? মূলধনের সাথে সমন্বয় নাই সরাসরি বসবে, পুঞ্জীভূত অবচয় সমন্বয় নাই সরাসরি বসবে, অনুপার্জিত সেবায় সরাসরি বসবে, অফিস সরঞ্জাম নগদ তহবিল সরাসরি বসবে, অগ্রিম বিমা মাইনাস হয়ে বসবে, মনিহারি খরচ মাইনাস হয়ে বসবে, সেবা আয় প্লাস হবে। স্যার, সমন্বিত রেওয়ামিলের যোগফল 3,85,000 টাকা। 3,85,000? জি স্যার। আচ্ছা, আর বাকি একজন সমর্থন যোগাইছে 3,85,000। আচ্ছা, হেলাল সাহেবের কি অবস্থা? হেলাল সাহেব করতে পারছেন? জি স্যার, 3,85,000 আমি বলছি স্যার। আচ্ছা ফাইন, ঠিক আছে, আমি এখন ওই আমার ভিডিও অন করছি। হ্যাঁ, এবার আমরা সমন্বিত রেওয়ামিল থেকে কি প্রস্তুত করব? আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী। হেলালের কাছেই জানতে চাচ্ছি মূলধন থেকে ধরে কোন এন্ট্রিগুলো আয় বিবরণীতে যাবে, কোন এন্ট্রিগুলো আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, এক এক করে আপনি বলার চেষ্টা করেন, ভুল হলে আমি সংশোধন করে দিব। স্যার, মূলধন হিসাব যাবে স্যার আর্থিক অবস্থা বিবরণী, ক্রেডিট পাবো। আচ্ছা, ক্রেডিট ডেবিট বলার দরকার নাই। আচ্ছা স্যার, অগ্রিম বিমা যাবে হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীতে, মনিহারি যাবে হচ্ছে স্যার আয় বিবরণীতে, বিশদ আয় বিবরণীতে। মনিহারি খরচ যাবে বিশদ আয় বিবরণীতে, মনিহারি যাবে হলো আর্থিক অবস্থার। হ্যাঁ, তারপরে বলো। মনিহারি খরচ পরে রহিম রাজ বলবা, তৈয়ার হও। স্যার, পুঞ্জীভূত অবচয় যাবে হচ্ছে স্যার আর্থিক অবস্থা বিবরণীতে। হ্যাঁ, অনুপার্জিত সেবা আয় যাবে, এটা হচ্ছে স্যার আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। হ্যাঁ ঠিক আছে, সেবা আয় যাবে হচ্ছে স্যার বিশদ আয় বিবরণীতে। ঠিক আছে, অফিস সরঞ্জাম যাবে স্যার আর্থিক অবস্থা বিবরণীতে, নগদ তহবিল যাবে হচ্ছে স্যার আর্থিক অবস্থা বিবরণীতে। হ্যাঁ, তারপরে বিমা খরচ যাবে, জি স্যার বিমা খরচ যাবে হচ্ছে বিশদ আয় বিবরণীতে। রাইট স্যার, অবিবৃত মনিহারি যাবে স্যার আর্থিক অবস্থা বিবরণীতে, আর প্রাপ্য হিসাব এটাও স্যার আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। হ্যাঁ রহিম রাজ বলো, তাড়াতাড়ি বলো। মূলধন হিসাব যাবে আর্থিক অবস্থা বিবরণীতে, অগ্নি বিমা যাবে আর্থিক অবস্থা বিবরণীতে, মনিহারি যাবে আর্থিক অবস্থা বিবরণীতে, বলো, অনুপার্জিত সেবা আয় যাবে
আর্থিক অবস্থা বিবরণীতে সে পাওয়া যাবে আর্থিক অবস্থা বিবরণীতে পাওয়া যাবে বিশদ বিবরণীতে বলো আর্থিক অবস্থা বিবরণীতে আর প্রাপ্য হিসাব একটামাত্র এন্ট্রি যাবে সেবায়, ঠিক আছে হেলাল? জি স্যার। আর ডেবিট পাশে যাবে মনিহারি খরচ 5,500, আর যাবে হলো বীমা খরচ 12,000। তাহলে 1,20,000 টাকা ক্রেডিট বড় আগে যোগ করব, আর 1,20,000 থেকে ডেবিটের এই দুইটা এন্ট্রি বাদ দিব, একটা 12,000 একটা 5,500, অর্থাৎ 17,500। পার্থক্যটা হলো নেট লাভ, ১,২০,০০০ থেকে 17,500 বাদ গেলে 1,02,500, 102,500। কি বলেন হেলাল সাহেব? স্যার আমার তো আসছে 1,00,০০০, স্যার 7,500 আছে স্যার। ওই মিয়া মনি, বিমা খরচ কত টাকা লিখছো তুমি? স্যার বিমা খরচ হচ্ছে স্যার 12,000 টাকা। 12,000, আর মনিহারি খরচ কত লিখছো? 5,500। তা 12,000 আর 5,500 যোগ করো, কত আসছে স্যার আমার ক্যালকুলেটার আসে স্যার 1,00,০০০, স্যার 7,500 আসে স্যার। আরে কি বেওকুফ নাকি, 20,000 থেকে 1,25,000 টাকা বাদ দিতেছ নাকি? 1,25,000 থেকে 1,00,০০০, ও ইয়া তো সেবা এত 1,25,000, আমি তো বারবার ভুল বলছি। হ্যাঁ হ্যাঁ সেবা 1,25,000, হ্যাঁ ঠিক আছে, ইয়ার উত্তর ঠিক আছে। 1,00,০০০, 1,00,০০০, 7,500, হ্যাঁ এলো নিট লাভ। নিট লাভ কোন ঘরে বসবে? বিশদ আয় বিবরণী ডেবিট পাশে বসবে। এইটা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট ঘরে নিয়ে যান, ক্রেডিট পাশে বসবে। জি স্যার। এই একটা মাত্র এন্ট্রি ঘর পরিবর্তন করবে, এই একটা মাত্র এন্ট্রি ঘর পরিবর্তন করবে, আর কোন এন্ট্রি ঘর পরিবর্তন করবে না। বলেন তো রহিম রাজ কি বলছি এই মাত্র? একমাত্র ঘর পরিবর্তন করবে, অন্য কোন এন্ট্রি ঘর পরিবর্তন করবে না। এই কথাটা রহিম রাজ ঠিকভাবে বলতে পারছ, যাক। তো এবার ইয়ার আর্থিক অবস্থার বিবরণীর এন্ট্রি গুলা বসায় যোগফল নির্ণয় করেন। আমরা অর্ধেক সময়ের উপরে চলে গেছি, মাশাআল্লাহ। এখন একজন ছাত্র যুক্ত হইতেছে আমাদের সাথে, আল্লাহ বরকত দাও, আতিকুর রহমান সাহেব যুক্ত হয়ে আমাদের ছাত্র সংখ্যা হইল 13। স্যার আর্থিক অবস্থা বিবরণী হচ্ছে স্যার 3,67,500। আমি তো ইয়া উত্তর তো আমার সামনে নাই, যা হয়েছে এটাই মানতে হবে। জি স্যার মিলে গেছে স্যার দুই সাইড। আচ্ছা তাহলে তো হয়েই গেল, বাকি আর একজনও যদি সমর্থন করতেন ভালো হইতো। আসেন, কত বলেছে হেলাল? 3,67,500। ঠিক আছে, আচ্ছা আর দেরি করা সম্ভব না। দ্বিতীয় অঙ্ক, দুইটা অঙ্ক প্রতিদিন অন্তত করতে হবে, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক। বাবারে কান গরম হয়ে যায় হেডফোনে, কষ্ট হয় বুড়া মানুষ। আল্লাহ তাআলা কবে বাংলাদেশ সরকারের উপর রহমত করবে যে স্কুল কলেজ খুলে দিবে। তোমরা কি চাও নাকি স্কুল কলেজ খুলুক, না তোমরা চাও বন্ধই থাক? স্যার আমরা চাই স্কুল কলেজ খুলুক স্যার। ইন্ডিয়াতে সব খুলে দিছে জানো তো, দিল্লি যেখানে দৈনিক হাজারের উপরে মরে সেটাও খুলে দিছে, সব খুলে দিছে। আর আমাদের এই 12 জন 15 জন 17 জন মরে তাও খুলে না। গতকালকে 40 জন মরছে, এর মধ্যে ঢাকায় মাত্র 9 জন।
কোর্স নিজে নিজে শেষ করে ফেলো, পরীক্ষা সরকার ওই সেশন জট দূর করার জন্য যথাসময়ে নেওয়ার চেষ্টা করবে, শর্ট সিলেবাসে হলেও নিয়ে নিবে। এই যে স্যার মহারাষ্ট্রের এইচএসসি রেজাল্ট 2021 সালে গভর্নমেন্ট অটো পাস ঘোষণা করছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ইয়াতে ক্যালকাটাতে কিন্তু ক্যালকাটার মুখ্যমন্ত্রী দ্যাট ইজ মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছে জুলাইতে মাধ্যমিক পরীক্ষা নিবে আর আগস্টে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কিন্তু ভালো না, তারপরেও ঘোষণা দিছে। আচ্ছা চলো আমরা দ্বিতীয় অঙ্ক শুরু করতেছি। যমুনা ট্রেডার্স লিখে অনলাইন করো, আমি তিনটা সমন্বয়ে জাবেদা করাচ্ছি। প্রস্তুত? Yes sir. বলবো? বলেন তো। প্রথম সমন্বয় জাবেদা, সমাপনি মজুত পণ্য হিসাব, ডেবিট ক্রয় হিসাব, ক্রেডিট। হেলাল কিছু বলবেন? বললে বলেন, কোনো গাইডলাইন থাকলে আমার জন্য বলেন। না স্যার আমার শেষ, এখন সমন্বয় আর কার্যপদ্ধ করতেছি। আচ্ছা গুড, করো 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 করো, যা যত গুড় তত মিষ্টি, যত করবা তত শিখবা, ঠিক কিনা রহিমরাজ? জি স্যার ঠিক। হে জনাব মাহি ইসলাম, আর যে কথাটা তো বলেন না, একবার ভিডিও অন করলেন দেখলাম চেহারা কতটুকু, তারপরে তো আর অন করেন নাই, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় জাবেদা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, টাকা 6,000। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় স্থায়ী সম্পদ হিসাব ক্রেডিট, টাকা 6,000। রহিমরাজ লেখা হইলে আওয়াজ দিও। ক্লাস রেকর্ড হচ্ছে তো? জি স্যার রেকর্ড হচ্ছে স্যার। আচ্ছা আল্লাহ আমার কি মানুষ বানাইছে, আমি এখনো এই কম্পিউটার টেকনোলজির প্রতি আমার কোনো আগ্রহ সৃষ্টি হয় নাই। ইভেন বিশ্বাস করেন আপনারা, আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট কার্ড নিছি, নিয়ে এটা ছেলেকে দিয়ে দিছি, তুই অপারেট কর, কারণ এই কোনহানে কার্ড ঢুকাই দিব, কি চাপ তৈব, পরে আবার কার্ড টার্ড আটকে যায় কিনা, আমার জন্য আবার মানুষের কষ্ট হয় কিনা, এই জন্য আমার ব্যাংক অ্যাকাউন্টের কার্ড পর্যন্ত আমার ছেলেকে দিয়ে দিছি। সরকারের নির্দেশে বিকাশ অ্যাকাউন্ট করছি, বিকাশ অ্যাকাউন্ট করে বিকাশের পিন টিন সব আমার ছেলে জানে, আমি কেবল বলি এত টাকা উঠাই নিয়ে, ও উঠাই নিয়ে আসে। আমি গণেশ, ক্লাস নেই আর খাই ঘুমাই, একটু আল্লাহ আল্লাহরেও ডাকি, নামাজগুলো জামাতে পড়ার চেষ্টা করি। তৃতীয় জাবেদা, পরিচালন ব্যয় হিসাব ডেবিট, বকেয়া পরিচালন ব্যয় হিসাব ক্রেডিট। পরিচালন ব্যয় হিসাব ডেবিট, বকেয়া পরিচালন ব্যয় হিসাব ক্রেডিট। রহিমরাজ দেখতে পারছো? Yes sir. আচ্ছা এবার তাড়াতাড়ি আবার 10 গড় বিশিষ্ট চক কাটো, খাতা আগের মতো নাও। হেলাল তোমার থেকে অনেক আগে বেড়ে গেছে, রহিমরাজ আর কোনোদিন ফোন দেয় নাই রিয়াজ স্যারের, একদিন নাকি দিছিলাম দৌড়ি নাই, এই জন্য আর ফোন দেয় নাই। আমি 10:30-টার মধ্যে ঘুমায় যাই, কারণ ফজরের নামাজ পড়তে উঠার আগে 4:00, 4:10, 4:20 এর মধ্যে। তোমাদের এই প্রজন্মের কাজকর্ম শুরুই হয় রাত্রে 10:00 পরে, আর আমি পুরনো প্রজন্মের মানুষ, আল্লাহ তাআলা নিষেধ করছে রাত্রে সজাগ থাকতে, নিষেধ করছে। যার প্রথম রাত্র নষ্ট হবে তার শেষ রাত্র নষ্ট হবে, অর্থাৎ সে নামাজ থেকে মাহরুম হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণাও দিছে, রাত্র কেন দিছে, সম্ভবত অর্থটা এরকম যে আমি রাত্রকে অন্ধকার দিয়ে ঢেকে দিছি তোমাদের বিশ্রামের জন্য। আর আপনারা, আমার ছেলেও একই অবস্থা, রাত্র বর সজাগ, ঘুম শুরু করে কখন, ফজরের নামাজের আগের থেকে 2:30-3:00-4:00 সময় আপনারা ঘুম শুরু করেন, তাই না? আমাকে বল, আমার যে ভিডিও দেখ, ভিডিও পাই না,
ওকে রাতের বেলা না কাঁচা কাছে হলে বাসা আমার বাসায় চলে আসতে বলেন আমি বুঝাই দিব কোনো অসুবিধা নাই সেটা বাসাটা কই স্যার রায়েরবাজার রায়েরবাজার টেলিফোনে এখন এটা আলোচনা না এটা রেকর্ড হচ্ছে তো পরে আবার কর্তৃপক্ষ মনে করবো আমি প্রাইভেট পড়াইতে আপনাদেরকে দাওয়াত দিতেছি আমি বিপদে পড়বো হেলাল ছক্কাটা হয়েছে আমি বলি দ্রুত তোলো প্রারম্ভিক মজুদ পণ্য 24,000 সংক্ষেপে লেখো প্রা ম প প্রারম্ভিক মজুদ পণ্য 24,000 ডেবিট মূলধন ক্রেডিট 90,000 মূলধন ক্রেডিট 90,000 দ্রুত হাত চালাও দ্রুত উত্তোলন ডেবিট 6,000 উত্তোলন ডেবিট 6,000 সৌবান শুনতেছ একটা নাম দেখতেছি সৌবান চলতি সম্পদ ডেবিট 60,000 মাহি ইসলাম লাইনে আছো মাহি ইসলাম স্থায়ী সম্পদ ডেবিট 1,20,000 একটা ছেলে উত্তর দেয় না এটা খুব কষ্ট লাগে মনে ডাকলে রেসপন্সও করে না এটা আদবের খেলাফ বেয়াদব বলি নাই কিন্তু বলছি আদবের খেলাফ স্থায়ী সম্পদ 1,20,000 লিখছেন Yes, sir. পরের এন্ট্রি পুঞ্জীভূত অবচয় স্থায়ী সম্পদ পুঞ্জীভূত অবচয় স্থায়ী সম্পদ ক্রেডিট 60,000 সংক্ষেপে লেখেন সংক্ষেপে চলতি দায় ক্রেডিট 40,000 চলতি দায় ক্রেডিট 40,000 ক্রয় ডেবিট 70,000 বিক্রয় ক্রেডিট 1,50,000 আর লাস্ট এন্ট্রি পরিচালন ব্যয় ডেবিট 60,000 এবার যোগফল 3,40,000 এবার আগের নিয়মে যেমন প্রথম জাবেদার থেকে সমাপনী মজুদ পণ্য নিজের নিচে লিখতে হবে দ্বিতীয় জাবেদার থেকে অবচয় নিচে লিখতে হবে তৃতীয় জাবেদার থেকে বকেয়া পরিচালন ব্যয় নিচে লিখতে হবে সমন্বয়গুলো পোস্টিং দেন তুমি তোমার সে সমানে মজুদ পণ্য যাবে দাদা বলো তো মজুদ পণ্য হিসাব ডেবিট আর হচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট 18,000 টাকা সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট না হ্যাঁ 18,000 টাকা হ্যাঁ রহিম রাজ হইছে সমন্বিত রহমিল না স্যার করতেছি আচ্ছা হেলাল কি অবস্থা বলেন তো একটু শুনান আপনি কোন অবস্থায় আছেন স্যার আমি যোগ করতেছি স্যার হচ্ছে কোনটা সমন্বয় রহমিল জি স্যার আর সমন্বয় হচ্ছে স্যার 37,000 টাকা স্যার হ্যাঁ 18,24,000 ঠিক আছে জি স্যার সমন্বিত রহমিল যোগ করতেছি হ্যাঁ করো রহিম রাজ আমি সমন্বিত রহমিল বলি তুমি লিখে ফেলো রহিম রাজ লেখো প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিটের করে 24,000 মূলধন ক্রেডিট করে 90,000 উত্তোলন ডেবিট করে 6,000 তারপরে 60,000 তারপরে ডেবিট 1,20,000 তারপরে ক্রেডিট অপুঞ্জীভূত অবচয় ক্রেডিট 66,000 চলতি দায় ক্রেডিট 40,000 66,000-এর নিচে 40,000 ক্রয় ডেবিট 70,000 মাইনাস 18,000 52,000 ক্রয় ডেবিট 52,000
বিক্রয় ক্রেডিট 1,50,000, হ্যাঁ, পরিচালন ব্যয় ডেবিট 72,000, সম্পত্তি মজুত পণ্য ডেবিট 18,000, অবচয় ডেবিট 6,000, বকেয়া পরিচালন ব্যয় ক্রেডিট 12,000, এবার যোগ করো, বকেয়া পরিচালন ব্যয় ক্রেডিট 12,000, এবার যোগ করো, যোগটা তো নিজে নিজে করতে পারবে নাকি, আগে ক্রেডিট করো, আগে আগে ক্রেডিট করো, ক্রেডিটে 3, 4, 5টা এন্ট্রি আছে, ৩,৫২,০০০ হওয়ার কথা আমার জানা মতে, হেলাল ৩,৫২,০০০ হয়েছে, আমার ৩,৫৪,০০০ আছে স্যার, আমি আমার ৩,৫৮,০০০ আছে,৬৬,০০০, হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে ৩,৫৮,০০০, ৩,৫৮, ঠিক আছে, আমি ওই যে শুধু রাওমিল দেখা বলতেছি তো, ওই ৬০ যে ৬৬ হয়েছে এটা মনে নাই, তাহলে সমন্বিত রাওমিল হয়ে গেল, জি স্যার, এবার এবার এটাকে দুই ভাগ করে ফেলেন, যেগুলা আর্থিক অবস্থার বিবরণী যাবে, প্রথম থেকে শুরু করেন, এক নাম্বারটা আয় বিবরণী লিখছেন রহিম রাজ, তারপরে দুই নাম্বারটা আর্থিক অবস্থার বিবরণী, একেবারে ক্রয়ের আগ পর্যন্ত সব আর্থিক অবস্থার বিবরণী নিয়ে যাও, যে ঘরে যেটা আছে ওই ঘরে ওইটা নিয়ে যাও, আর ক্রয়ের থেকে ধরে পরপর তিনটা, ক্রয় বিক্রয় পরিচালন ব্যয় আয় বিবরণী, সমাপনী মজুত পণ্য আর্থিক অবস্থার বিবরণী, অবচয় আয় বিবরণী, বকেয়া পরিচালন ব্যয় আর্থিক অবস্থার বিবরণী, শেষ, আচ্ছা এবার আর্থিক অবস্থার বিবরণ, আয় বিবরণীতে কয়টা এন্ট্রি গেছে, ডেবিটে কয়টা এন্ট্রি গেছে, ক্রেডিটে বলেন, স্যার ডেবিটে গেছে ৪টা আর ক্রেডিটে ১টা, ক্রেডিটে শুধু বিক্রয় আর ডেবিটে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় পরিচালন ব্যয় অবচয় ৪টা, পরিচালন ব্যয় অবচয়, জি স্যার, হ্যাঁ তো নিট লাভ বাইর করেন, স্যার নিট লাভ বের হইছে স্যার, ক্রেডিট পাশে ৪,০০০ টাকা, স্যার নিট ক্ষতি আর কি, আচ্ছা তাহলে বিক্রয় আছে ১,৫০,০০০, প্রারম্ভিক মজুত ২৪, ক্রয় আছে ৫২,০০০, না জি স্যার ২৪ আর ৫২, ৭৬, তারপর পরিচালন ব্যয় আছে ৭২,০০০, হ্যাঁ 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 নিট ক্ষতি আসবে, রাইট রাইট, কত টাকা নিট ক্ষতি, কত হাজার, ৪,০০০, জি স্যার ৪,০০০, এটা আবার আর্থিক অবস্থার বিবরণী ডেবিট করে বসায় দেন, জি স্যার বসাইছি স্যার, ২,০০,০০০ টাকা, ঠিক আছে ২,০০০০, তাহলে দুইটা দুইটা পূর্ণাঙ্গ আর্থিক অবস্থার বিবরণী করা হয়ে গেল, একটা সেবা দিয়া আর এটা হলো ইয়ে দিয়ে ক্রয় বিক্রয় দিয়ে, তাহলে মোটামুটি প্রয়োজনীয় তথ্যগুলো আপনাদের হাতে আসছে, করার নিয়মটাও আমি বোঝানোর চেষ্টা করছি, পারছি কিনা জানি না, চেষ্টা করছি, সাক্ষী তো আপনারা, আচ্ছা আপনাদের অন্যান্য বন্ধু বান্ধব যারা অন্য স্যারদের ক্লাস করে তাদের সাথে কোনো কনভারসেশন কোনো আলোচনা হয় কিনা, ওরা কতদূর অগ্রগতি হয়েছে বা আমার চেয়ে আরো কতটুকু উন্নত মানের বুঝাইতেছে, এরকম কোনো কিছু ধারণা করতে পারছেন কিনা, প্রচুর প্রবলেম হইতেছে স্যার, ওই ব্যাংক সম্পর্কে এখন আটকে আছে, কি বলে আমাকে, শুনেন কোনো সমস্যা হইলে আপনারা আমার স্টুডেন্ট, আপনাদের অধিকার আছে আর আমার একটা কর্তব্য আছে, আখেরাতে জবাবদিহি করতে হবে,
আমাকেও জবাবদিহি করতে হবে, আপনাদেরকেও জবাবদিহি করতে হবে। আপনাদের সমস্যা হলে আপনারা সরাসরি ফোন নাম্বারে শুধু নামাজের টাইম করবেন না, রাত 10টার পরে কোনো অবস্থাতে করবেন না, তার আগে বাকি সময়গুলোতে ফোন করে জেনে নিবেন, এটা আপনার অধিকার আর আমার কর্তব্য। কলেজ আমাকে বেতন দেয়, আমার পয়সা হালাল করে খেতে হবে। আচ্ছা, আমরা যে জিনিসটা বলা খুব জরুরি, আপনাদেরকে কিছু সমন্বয় দেখিলে আমি লেখাই দিছি আর কিছু না লেখাইয়া দিয়ে রাখছিলাম, ওই পৃষ্ঠাটা আবার একটু যান। আজকে আবার নতুন একটা জিনিস লেখাইতেছি, 6টা বা 7টা এন্ট্রি সমাধান ছাড়া লেখাই দিছি, বলছি বই থেকে সংগ্রহ করে নিবা, ওইখানে আরেকটা যোগ করো। জি স্যার, বলেন স্যার। বিজ্ঞাপনের ডট ডট অংশ বিলম্বিত করতে হবে, এটা কত পার্সেন্ট বইয়ের প্রশ্নে বলা থাকবে, তাই না? 2-1, 3-1, 4-1, 5-1, এটা বলা থাকবে। বিজ্ঞাপনের ডট ডট অংশ বিলম্বিত করতে হবে। জি স্যার, লিখছি। আরেকটা নাম্বার দিয়ে লেখো, বিজ্ঞাপনের ডট ডট অংশ অবলোপন করতে হবে, বিলম্বিত মানে সম্পদ আর অবলোপন মানে খরচ, এটা না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্থক্য আছে, পুরো পার্থক্য আছে।